প্রতিদিন কাকডাকা ভরে মিষ্টির জন্য দুধ সংগ্রহ করা হয়। এরপর দুপুর গড়িয়ে বিকেল হতেই কারিগররা ব্যস্ত হয়ে পড়েন চমচম তৈরিতে। টাঙ্গাইলের চমচম প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্য, আজও সগৌরবে মাথা উঁচু করে টিকে থাকার পর অবশেষে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ল এর ব্যাপ্তি। যে কোনো পণ্যের জিআই স্বীকৃতির আবেদন এলে তা যাচাই বাছাই করে জার্নাল আকারে প্রকাশ করা হয়। এরপর 2 মাস সময় দেয়া হয় এ নিয়ে কোনো আপত্তি আছে কিনা। আপত্তি না থাকলে স্বীকৃতি দেয়া হয় ওই পণ্যের। এবার সে তালিকায় যুক্ত হলো টাঙ্গাইলের চমচম। পুরাবাড়ির চমচমটা আগের থেকে একটা ব্র্যান্ড, জিআই পাওয়াতে আমরা তো ভীষণ আনন্দিত। এটা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমরা লাভবান হইতে পারব। সরকার যেন আমাদের পাশে থাকে, আমরা যেন আরো সুনাম করতে পারি, টাঙ্গাইলের নামটা আরো গর্বিত করতে পারি। জেলা প্রশাসক জানান, জিআই স্বীকৃতির মাধ্যমে টাঙ্গাইলের মিষ্টির প্রসার ঘটল বিশ্ব দরবারে। ফরওয়ার্ড লিঙ্কেজ হিসাবে এগুলো বিপণনের জন্য কিভাবে বাজারে দিলে এগুলো বেশি করে মানুষ কিনবে, পরিচিতি লাভ করবে, সে বিষয়েও আমরা বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছি। দেশে এ পর্যন্ত 21টি পণ্য জিআই স্বীকৃতি পেল, এছাড়া আরও অন্তত 11টি পণ্যের আবেদন রয়েছে বিবেচনায়। সময় সংবাদ, টাঙ্গাইল।